টেলিহেলথের বিস্তৃতি ঘটছে সারা দেশে। বর্তমান সময়ের সবচেয়ে ফ্যাসিনেটিং ব্যাপার হচ্ছে এই টেলিহেলথের মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে যাচ্ছে প্রত্যন্ত অঞ্চলে। টেলিহেলথ যে ব্যাপারটা, এটা নিয়ে অনেক কথা হচ্ছে, বাট আমার মনে হয় আমরা আমাদের দেশের জন্য যেটা প্রয়োজন করে আমরা এখনো টাচ করতে পারিনি, কোডটাকে ইনফ্লুয়েন্স করা খুব দরকার। ইউনো উই আর অল ট্রাইং টু ডু হোয়াট দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ইজ ডুইং, বাট আমাদের কিন্তু বুঝতে হবে যে আমাদের 90% প্রান্তিক। আর ইফ ইউ আর গোয়িং টু রিয়েলি ইউজ দিস মেকানিজম, টেকনোলজি বলেন, মোবাইল বলেন, ইন্টারনেট বলেন, ইট শুড অ্যাকচুয়ালি হেল্প। ইউ আর টকিং অ্যাবাউট হেলথ, হেলথ ইজ এ সার্ভিস। এটা সার্ভিসটা হওয়া উচিত, আসাই উচিত প্রান্তিক লেভেল থেকে। প্রান্তিক লেভেল মানে দোজ হু আর রুরাল, যাদের এখন পর্যন্ত, যাদের যে 90%-এর কথা আমি বলছি, তাদের অনলি 30% ইজ বিং এক্সপোজ টু ট্রিটমেন্ট, 30% ইজ তারা জানেই না তাদের হেলথের কী কন্ডিশন, আর বাকি 30% হয়তো চিকিৎসার জন্য আসছে, চিকিৎসা পাচ্ছে না। নাও ওয়াই আই এম টেলিং দিস ইজ বিকজ যদি আমরা এখানে সক্রিয় করতে পারি এই টেলিহেলথ, এই টেকনোলজিটা, এতে হবে কি জানেন, মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের দেশে একটা হেলথ ডাটাবেস তৈরি হবে, যে জিনিসটা আমাদের প্রয়োজন। কেউ বলছে হৃদরোগ আমাদের নাকি হায়েস্ট ফর্ম অফ ডেথ রেট, হৃদরোগ থেকে, কেউ বলছে কিডনি থেকে হায়েস্ট ফর্ম অফ ডেথ রেট, বাট আমি বলবো আমি ক্যান্সারে আমি এত সক্রিয়ভাবে কাজ করছি, আমরা ক্যান্সার বাংলাদেশে সবচেয়ে সক্রিয় ইন ইন টার্মস অফ ডেথ রেট। সো কোনটা সত্যি, এটা একমাত্র পুটিং দ্য টেলিহেলথ ইন দ্য ফ্রন্ট, সামনে রেখে যদি আমরা এটাকে ইন্টারনেট হাইওয়ের মাধ্যমে প্রান্তিক লেভেলে নিয়ে যেতে পারি, এক নম্বর আমরা একটা ডাটাবেস তৈরি করতে পারবো, যেটা আমাদের সরকারের জন্য অনেক বড় একটা বেনিফিট হবে, লাভ হবে। আর দ্বিতীয় হচ্ছে ওয়ান্স দিস ডাটাবেস ইজ ক্রিয়েটেড, তাহলে আমরা ওইভাবে করে আমাদের দেশের যে চিকিৎসা প্রসেসটা, সেই প্রসেসটাকে দাঁড় করাতে পারবো। তাহলে আমরা তৈরি করতে পারবো ক্যান্সারের জন্য কতটুকু আমাদের চিকিৎসা করা প্রয়োজন, কতটুকু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা প্রয়োজন এবং কতটা তৈরি করা প্রয়োজন। সেম গোজ উইথ হৃদরোগ, সেম গোজ উইথ কিডনি, অর সেম গোজ উইথ লিভার, অর এনি আদার।